সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। যদি আপনার কাছে বাইক থাকে অথবা কার থাকে, যদি আপনি প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করেন অথবা যদি আপনি ক্যাশে টাকা লেনদেন করেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। বন্ধুরা, এই সব নিয়ে জারি করা হয়েছে এক নতুন নিয়ম, যে নিয়ম নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই জন্য 4-5 মিনিটের ভিডিও হবে। ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু ইম্পর্টেন্ট ভিডিও মিস করে যাবেন বা ইম্পর্টেন্ট তথ্য মিস করে যাবেন। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের জন্য প্রতিবারের মতন একটা প্রশ্ন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে না দিয়ে যাবেন না। প্রশ্নটি হলো, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটোর মধ্যে কোনটি বড়? অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর দেবেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে যে নিয়মটির কথা আলোচনা করব সেটি হলো, যদি আপনি লোকসভা ভোটের আগে 50,000 টাকা বেশি ক্যাশ যদি আপনি নিয়ে যান অথবা নিয়ে আসেন, সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাকে বাঁচার জন্য 3টে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার কাছে থাকতেই হবে। না হলে কিন্তু 1 নম্বর আপনার টাকা সিজ করে নেওয়া তো হবে, তার উপরও আপনার উপর কিন্তু অনেক ঝামেলা হতে পারে। তো কোন কোন ডকুমেন্টস আপনাকে রাখতে হবে? প্রথমে হচ্ছে আপনার একটা পরিচয়পত্র আপনার সঙ্গে রাখতে হবে, যে আপনি কোন জায়গার বাসিন্দা বা কোথাকার বাসিন্দা সেটা আপনাকে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ক্যাশ উইথড্রয়াল প্রুফ, অর্থাৎ যেই পরিমাণ টাকা আপনি নিয়ে যাচ্ছেন সেটাই আপনি যদি কোনো ব্যাংক থেকে টাকা তুলে থাকেন তাহলে তার প্রুফ লাগবে, অথবা যদি আপনি কোনো ATM থেকে টাকা উইথড্রয়াল করেন সেক্ষেত্রে তার প্রুফও কিন্তু আপনাকে পুলিশকে বা CRPFকে দেখাতে হবে। এবং 3 নম্বরে দেখাতে হবে অ্যান্ড ইউজ কা প্রুফ, অর্থাৎ আপনি কিসের জন্য টাকাটি নিচ্ছেন বা কাকে টাকাটি জমা দেওয়ার জন্য বা কাকে দেওয়ার জন্য আপনি টাকাটি ক্যারি করছেন সেই প্রুফও কিন্তু আপনাকে দেখাতে হবে। যদি আপনি 50,000 টাকার কম টাকা নিয়ে ধরা পড়েন বা যদি আপনি 50,000 কম টাকা নিয়ে যান তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু 50,000 অথবা এর থেকে বেশি টাকা যদি আপনার কাছে নগদে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 3টি প্রুফ সঙ্গে থাকা বাধ্যতামূলক। এরপরে নিউজ অনুযায়ী, যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে এবং যদি আপনি চান যে আপনার কাছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকুক, তাহলে এই সুবিধা আপনাকে দিচ্ছে PNB, অর্থাৎ পাঞ্জাব অ্যান্ড ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও কিন্তু PNB ডেবিট কার্ড ইউজ করতে পারবেন। এই নতুন ডেবিট কার্ডটির নাম হলো সুবিধা কার্ড। এই ডেবিট কার্ডে নেওয়ার জন্য আপনি আপনার আধার কার্ড নিয়ে গেলেই, ব্যাংকে নিয়ে গেলেই ব্যাংক কিন্তু আপনাকে এই সুবিধা কার্ড অথবা ডেবিট কার্ডটি দিয়ে দেবে। এবং এই ডেবিট কার্ডটি ইউজ করার জন্য আপনাকে ডেবিট কার্ড রিচার্জ করতে হবে। সেই ডেবিট কার্ড আপনি 500 টাকার থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত রিচার্জ করাতে পারবেন এবং সেই টাকা আপনি যে কোনো ATM-এ হোক অথবা যে কোনো আপনি শপিং করতে যান সেখানে কিন্তু আপনি অ্যাজ আ ATM ইউজ করতে পারবেন। বিশদে জানার জন্য আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোনো নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এরপরে কি নতুন আপডেট জারি হতে চলেছে সেটি জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এতটুকুনি আমার ভিডিও করার একমাত্র আপনাদের কাছ থেকে দান। তো চলুন বন্ধুরা, জেনে নিই যে কী কী আরও আপডেট জারি হতে চলেছে। যদি আপনার কাছে প্যান কার্ড অথবা আধার কার্ড থাকে এবং যদি আপনি এখনও পর্যন্ত প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে না থাকেন, তাহলে আপনাদের জন্য সুখবর, কেন্দ্র সরকারের তরফ থেকে এই আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আপনাকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাতেই হবে, না হলে তারপরে কিন্তু আপনার প্যান কার্ড রদ্দি হয়ে যাবে। আর আপনি যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। এরপরে সুখবরটি, যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তার জন্য সুপ্রিম কোর্টের নতুন একটা ফ্যাসলা এসছে, যার ফলে কিন্তু প্রাইভেট কর্মচারীদের বল্লে বল্লে হয়ে গেল। এখন 5,000 টাকার জায়গায় আপনার পেনশন হতে পারে 25,000 টাকা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট ইদানিংকালে একটা নতুন অর্ডার জারি করেছে, এর ফলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে যারা যারা চাকরি করছে বা যারা যারা চাকরি থেকে রিটায়ার করবে তাদের কিন্তু পেনশন বাড়তে চলেছে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারী 33 বছর কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এবং তার যদি রিটায়ারমেন্টের সময় 50,000 টাকা তার বেতন হয়, তাহলে এতদিন পর্যন্ত তাকে শুধুমাত্র
5180 টাকা পেনশন দেওয়া হতো এবং সুপ্রিম কোর্টের এই নতুন অর্ডারের ফলে তার পেনশন কিন্তু এখন বেড়ে 25,000 টাকা প্রতি মাস হতে চলেছে। কিন্তু কবে থেকে চালু হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটাকে কিছুদিনের মধ্যে কিন্তু বলবৎ করতেই হবে। খানা বানানা আর গাড়ি চালানা হো জায়গা মেহঙ্গা, ইতনে রুপে তক বড় সকতা হ্যায় সিএনজি কে দাম। যেই সব জায়গাতে সিএনজিতে গাড়ি চলে এবং যেই সব গাড়িগুলো সিএনজিতে চলে সেই সব গাড়ির ভাড়া কিন্তু বাড়তে চলেছে, কারণ সিএনজির দাম প্রায় 10% বাড়তে চলেছে। অর্থাৎ যদি এখন সিএনজি 50 টাকা লিটারে পাওয়া যায় তাহলে এটা কিছুদিন পরে 55 টাকা লিটার হয়ে যাবে। এবং রান্নার গ্যাসের দাম তো বেড়েই গেছে, যদিও অল্প পরিমাণ বেড়েছে তবুও সামান্য পরিমাণ বেড়েছে। অর্থাৎ সাবসিডিযুক্ত রান্নার গ্যাসের দাম একটু কমেছে, একটু বেড়েছে, কিন্তু যেগুলো সাবসিডিবিহীন সেগুলোর দাম মোটামুটি 40-50 টাকা কিন্তু পার সিলিন্ডার পিছু বেড়েছে। এরপরে আপডেটটি কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে। যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন অবশ্যই হয়ে থাকেন যে আপনাকে যে কেউ যে কোনো গ্রুপে এতদিন পর্যন্ত অ্যাড করাতে পারতো, কিন্তু কেন্দ্র সরকারের রিকোয়েস্ট করার ফলে হোয়াটসঅ্যাপ কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে একটা নতুন ফিচার অ্যাড করেছে। যেই ফিচার অ্যাড করার পরে যদি আপনাকে কেউ কোনো গ্রুপে অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে আগে আপনার থেকে পারমিশন নিতে হবে। অর্থাৎ আপনার পারমিশন ছাড়া এখন থেকে কেউ আপনাকে যে কোনো একটা গ্রুপে অ্যাড করতে পারবে না। এক্ষেত্রে আপনার যেহেতু সমস্যা কমবে, কারণ অযথা একটা ফালতু গ্রুপে আপনাকে আপনার আর মেম্বার হতে হবে না। তেমনি কেউ যদি আপনাকে কোনো কারণে বা বিশেষ কারণে যদি কোনো গ্রুপে অ্যাডও করতে চায় সেটাও কিন্তু করতে পারবে না। সেখানে তাকে আগে আপনার থেকে একটা স্পেশাল পারমিশন নিয়ে তারপরে কিন্তু আপনাকে সেই গ্রুপে অ্যাড করাতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো চালু হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই নিয়মগুলির মধ্যে কোন নিয়মটি আপনাদের সবচেয়ে ভালো লাগলো এবং কাজের মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।